হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইভে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবারই আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি যেই বইটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই বইটির নাম ক্র্যাক প্রাইমারি টেট। এই বইটির রাইটার লীলা রয়, আর এই বইটি পাবলিকেশন করেছে ব্রাইট একাডেমি থেকে, আর এই বইটির চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার। এই বইটিতে 6500+ MCQ আছে, আর এই বইটিতে 10টা প্র্যাকটিস সেট আছে। চলুন তবে এবার আমরা দেখি নিই এই বইটির MRP কত করেছে, আর বইটি আপনারা আপনাদের এলাকায় কত পার্সেন্ট কমিশনে পেতে পারেন লাইব্রেরি থেকে। বইটি প্রথম প্রকাশ করেছিল অক্টোবর 2022 সালে, আর 2023 সালে এই বইটি নিউ এডিশন, আর এই বইটির MRP করেছে 580 টাকা, আর বইটি আপনারা আপনাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25-30% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এক এক রকম কমিশন ভ্যারি করে, আর এই বইটি যদি আপনারা আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর এই বইটার PDF ফাইলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। চলুন তাহলে এবার আমরা বইটির সূচিপত্রের পাতাটি একটু এক নজরে দেখে নিই। বইটির সূচিপত্রে যাওয়ার আগে আমরা একটু সিলেবাসের পাতাটি একটু এক নজরে দেখে নিই এর মধ্যে কী কী বিষয় দেওয়া আছে। এবার আমরা চলে যাব বইটির সূচিপত্রের পাতায়। সবারই প্রথমে আছে বিগত বছরের প্রশ্নের সমাধান। এখানে 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে। এরপর আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, ম্যাথামেটিক্স, আরও যে সকলগুলি এর মধ্যে সূচিপত্রে দেওয়া আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন, এবং একদম সবারই শেষে প্র্যাকটিস সেট দেওয়া আছে। এবার আমরা চলে যাব বইটির সবারই প্রথম অধ্যায়ে, যেখানে 2021 সালের পশ্চিমবঙ্গ টেটের প্রশ্নোত্তর দেওয়া আছে। সবারই প্রথমে এখান থেকে অনেক কোটি কোশ্চেন আছে, এবং সব কোটি কোশ্চেনের 4টে করে অপশন দেওয়া আছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী কোশ্চেন দেওয়া আছে। এবার আমরা এই বইটির পরবর্তী পাতায় দেখে নেব কী কোশ্চেন দেওয়া আছে। এই বইটির পরবর্তী পাতায় 2021 সালের ইংরাজি সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। তারপর আমরা দেখে নেব চাইল্ড ডিপার্টমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে 2021 সালের কিছু কোশ্চেন। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইটা কেমন করেছে। আর আপনাদের যদি এই বইটি দরকার লাগে তাহলে আপনারা এই বইটিকে পারচেসও করতে পারবেন। এবার আমরা চলে যাব বইটির পরবর্তী পাতায়, দেখে নেব সেখানে কী কোশ্চেন দেওয়া আছে। বইটির পরবর্তী পাতাটির যে চ্যাপ্টারটি আছে সেটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে 2021 সালের টেটের কোশ্চেন দেওয়া আছে, এর মধ্যে থেকে অনেকগুলি কোশ্চেন দেওয়া আছে। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী কোশ্চেন দেওয়া আছে। টোটাল 150টা কোশ্চেন আছে, এবং এদের অ্যান্সারটা একদম সবারই তলায় দেওয়া আছে। এবার আমরা দেখে নেব 2015 সালের পশ্চিমবঙ্গ টেটের কিছু প্রশ্নোত্তর। 10-12 দিন আগে আমি একটি গিভওয়ে ভিডিও করেছিলাম, সেখানে একটা জেনারেল নলেজের বই আমি আপনাদেরকে দেব বলেছিলাম। আপনারা এখনও পর্যন্ত সেই ভিডিওটির তলায় কোনো কমেন্ট এখনও পর্যন্ত করেননি, তাড়াতাড়ি যান সেই ভিডিওটি দেখুন এবং সেই ভিডিওটির তলায় কমেন্ট করুন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবারের আগে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।